আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দেখতে পারছেন যে একটি 3D বিল্ডিং, এই বিল্ডিংটি তৈরি করতে এবং এর প্রকৃত ডিজাইন কেমন হবে তার বিস্তারিত নিয়ে আলোচনা করব এই ভিডিওই। তো বিল্ডিংটির আমরা 3D স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে। এখন এই বিল্ডিংটি 3D স্ট্রাকচারের এখানে যে এই বিল্ডিংটি ভিতরে যে স্ট্রাকচারটা বা 2D স্ট্রাকচারটা কেমন সেটা আমরা সরাসরি অটোক্যাডের মাধ্যমে দেখে আসি। তো চলুন আমরা এখন একটু অটোক্যাডে যাই। এটা আমাদের মূলত অটোক্যাড। অটোক্যাডের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে বিল্ডিংটি তৈরি করেছি, মানে 3D স্ট্রাকচারে যে এই যে যে বিল্ডিংটি দেখানো হচ্ছে এই বিল্ডিংটির ভিতরের স্ট্রাকচারটা বা ডিজাইনটা কেমন। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা বেডরুম আছে, একটা মাস্টার বেডরুম এবং একটা নর্মাল বেডরুম। মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, যদিও এখানে কোনো বারান্দার ব্যবস্থা নাই, যেহেতু অল্প জায়গার মধ্যে করা হয়েছে। 20 ফিট বাই 30 ফিট জায়গার ভিতরে মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে। তো দেখছেন এখানে 10 ফিট 6 ইঞ্চি × 10 ফিট একটি রুম আছে এবং তার পাশেই আছে সিঁড়ি। এই 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট এটা মাস্টার বেডরুম এবং এখানে দেখছেন 10 ফিট 6 ইঞ্চি × 11 ফিট একটা নর্মাল বেডরুম এবং তার পাশে দেখছেন একটি কিচেন। তো আমরা দেখব যে এই যে বিল্ডিংটি, যে ডিজাইনটি এখানে আমরা দেখতে পারছি এবং যে মাপটি দেখতে পারছি, এটা আমরা সরাসরি 3D সাথে মেলাবো। তো তার জন্য আমরা সরাসরি আমরা চলে যাব এই বিল্ডিংটির 3D স্ট্রাকচারের নর্মালের দিকে। তো আমরা একটু ভিতরের পার্টটা দেখার জন্য উপরের অংশটা খুলে নিলাম এবং ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন ভিতরের পার্টটা আমরা একটু সুন্দর করে দেখাবো। তো দেখছেন এখানে আমরা মূলত ভিতরের পার্টটাই ওপেন করেছি। তো এখন আমরা এটার সাথে মিলাবো আমাদের মেন অটোক্যাড ফাইল। তো এখন দেখছেন এখানে এই যে একটা রুম বলেছিলাম 11 ফিট 10 ফিট 6 ইঞ্চি × 10 ফিট, আরেকটা বলেছিলাম 10 ফিট 6 ইঞ্চি × 11 ফিট। তো চলুন আমরা এখন 3D দেখি। 3D এই যে এই একটা রুম একটু বড়, এটা একটু ছোট রুম, সব মিলে দুইটা রুম আছে এবং এই রুমের সাথে এই যে বাথরুমটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। তো আমরা একটু অটোক্যাড আবার ভালো করে লক্ষ্য করি, এই যে এই রুমের সাথে এই যে একটা মাস্ট অটো মানে একটি বেড বাথরুম আছে যেটা 5 ফিট × 4 ফিট 2 ইঞ্চি। তো তার পাশে এই যে দরজা, দরজার সামনে মূলত ডাইনিং, ডাইনিং আছে 18 ফিট 9 ইঞ্চি × 7 ফিট। তো আমরা দেখি আমাদের 3D এই যে ডাইনিংটা এইখান থেকে এই পর্যন্ত আছে 18 ফিট, আর এইখান থেকে এই পর্যন্ত 7 ফিট আছে। তো এটা হলো আমাদের ডাইনিং, এটা হলো আমাদের দুইটা রুম এবং এখানে দেখছেন এটা হলো একটা দুটা টয়লেট। তো আমরা এখন একটু 7টা এটাও ডিলিট করে দিই, যেহেতু এখানে সিঁড়িটা আমরা দেখতে পারছি, সিঁড়ি রুম সব মিলে এখানে আমরা যদি ডিজাইনের সাথে সুন্দরভাবে মিলাই, সিঁড়ি রুম দুই পাশে দুইটা রুম, সিঁড়ি রুম দুই পাশে দুইটা রুম, কিচেন টয়লেট দুইটা এবং একটি ডাইনিং কাম ড্রয়িং। তো আপনারা চাইলে এই মাপগুলো লিখে নিতে পারেন, এই মাপ অনুযায়ী আপনারা এই বিল্ডিংটি তৈরি করতে পারবেন। এই যে কিচেনের মাপ আছে 4 ফিট 7 ইঞ্চি বাই 7 ফিট 9 ইঞ্চি, ডাইনিংয়ে আছে 18 ফিট 9 ইঞ্চি × 7 ফিট এবং এখানে দুইটা রুম আছে, যেটা একটা 5 ফিট × 4 ফিট 2 ইঞ্চি আর একটা আছে 5 ফিট × 4 ফিট 2 ইঞ্চি। সব মিলে আমরা এখানে 20 ফিট × 30 ফিটের একটি ডায়াগ্রাম দেখতে পারছি। এই অনুযায়ী যদি আপনারা একটি বিল্ডিং তৈরি করতে চান দুই রুম বিশিষ্ট, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের বিল্ডিংটি ঠিক এই ধরনের দেখতে হবে। তো কাজে আপনারা চাইলে এই ধরনের বিল্ডিং তৈরি করতে পারবেন খুব অল্প খরচে এবং অল্প ব্যয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের বিল্ডিং তৈরি করতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন। তো আমরা এখন এই বিল্ডিংটি একটু স্ট্রাকচারটা নর্মাল দিয়ে চলে গেলাম এবং এটা দেখব যে এটা আগের মতো অবস্থানে ফিরিয়ে নেব। এই যে আমরা আগের অবস্থানে ফিরিয়ে নিয়েছি, আর এটা আমাদের বিল্ডিংয়ের চতুর্থ সাইড দেখছেন, বাউন্ডারি করা আছে, জালনা দরজা সমস্ত কিছু এখানে অ্যাটাচেড করা আছে। তো আমরা এখানে একটু অ্যানালিটিক্যাল সাইড দেখলাম এবং রিয়েলিস্টিকটা দেখব। রিয়েলিস্টিকটা আমরা একটু যদি দিই, তাহলে বাস্তবে এই বিল্ডিংটি কেমন হবে তার একটা নমুনা দেখা যায়। তো বাস্তবের নমুনাটা একটু আবার আমরা একটু ফলো করি, দেখছেন যে আমাদের বাস্তবে এই বিল্ডিংটি কেমন হবে, একটু ওয়েট করতে হবে। এই যে চলে আসছে, এইটাই মূলত আমাদের বাস্তব বিল্ডিং রূপ। আপনি চাইলে এই বিল্ডিং কালার চেঞ্জ করতে পারেন, গাছগাছালি চেঞ্জ করে বিভিন্ন ধরনের করতে পারেন। সামনে একটু ছোট্ট ডিজাইন দেওয়া হয়েছে, আপনারা চাইলে এই ডিজাইনগুলোও চেঞ্জ করে ফেলতে পারেন। তো যদি এই ধরনের বিল্ডিং ভালো লেগে থাকে এবং আমাদের দ্বারা কোনো ডিজাইন তৈরি করাতে ইচ্ছুক হন, তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এবং ছোটোখাটো বাড়ির ডিজাইন তৈরি করে নিতে পারেন। সামান্য কিছু আর্থিকের
মাধ্যমে মানে খুব কম টাকার বিনিময়ে আমরা ডিজাইন তৈরি করে দিয়ে থাকি ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাথায় রাখবেন যে আমরা যখন একটা প্ল্যান তৈরি করি শুধুমাত্র প্ল্যান তৈরি করে দিই না প্ল্যান যদি 3D চান তো 3D এবং সাথে আমরা এই যে যেমন দেখছেন একটা বিল্ডিং এর সমস্ত ডিটেইলস আমরা সমস্ত বিল্ডিং এর সকল কাজের ডিটেইলস তৈরি করে দেই সম্পূর্ণ ফ্রিতে মানে আপনি যে কাজটা দিবেন তার মাধ্যমে সমস্ত ড্রয়িং আমরা সম্পন্ন করে দিই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু